রাজ্যের কয়েক লাখ সিভিক ভলান্টিয়ার্স, আগে যাদের নাম ছিল সিভিক পুলিশ ভলান্টিয়ার্স, 2014 যাদের নাম পাল্টে হয়েছে সিভিক ভলান্টিয়ার্স, সেই রাজ্যের কয়েক লাখ সিভিক ভলান্টিয়ার্স এখনো ভাবতে পারছেন না যে একজন মহিলা হিসাবে এত নির্ভেজাল মিথ্যা তিনি কি করে বলেন। হ্যাঁ, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথাই বলছি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, যখন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেছিলেন এই সিভিক ভলান্টিয়ার্সদের পুজোর বোনাস নিয়ে, আপনারা সেই ঘটনা জানেন। শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা অভিযোগ করেছিলেন যে কলকাতায় যেখানে সিভিক ভলান্টিয়ার্সদের বোনাস দেওয়া হচ্ছে 5,300 টাকা করে, সেখানে জেলার সিভিক ভলান্টিয়ার্সদের বোনাস দেওয়া হয়েছে 2,000 টাকা করে। শুভেন্দু অধিকারী রীতিমতো সামাজিক মাধ্যমে এটা জানিয়েছিলেন। তারপরের দিনই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পরিষ্কার জানিয়ে দিয়েছিলেন, কোন কোন রাজনৈতিক নেতা মানুষকে ভুল বোঝাচ্ছেন, প্রত্যেকেই সমস্ত সিভিক ভলান্টিয়ার্সকে 5,300 টাকা করে দেওয়া হয়েছে পুজো বোনাস। বাংলার মেন স্ট্রিম মিডিয়াতে বড় বড় করে সেই খবর আপনারা দেখেছিলেন। কিন্তু আজকের দিনে এসে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন অক্টোবর মাসের প্রথমে, পুজোর আগে, আজকে নভেম্বরের 28 তারিখ, আজকের দিনে এসে পরিস্থিতিটা ঠিক কি জানেন কি আপনারা? মেন স্ট্রিম মিডিয়াকে কখনো জিজ্ঞাসা করে দেখেছেন যে আপনারা তো মুখ্যমন্ত্রীর কথাটা কলাও করে ছেপে দিলেন, আসল ঘটনাটা কি সেটা বাংলার মানুষকে আপনারা জানিয়েছিলেন? আসল ঘটনাটা কি? আর মধ্যযুগে ছিল দাস প্রথা, কিভাবে মানুষকে অত্যাচার করা হতো, ঘন্টার পর ঘন্টা খাটিয়ে নেওয়া হতো, সেই দাস প্রথা এই বাংলায় সিভিক ভলান্টিয়ার্সদের মাধ্যমে কি আবার চালু করেছে আমাদের রাজ্য সরকার? এত গুরুত্বপূর্ণ কথা কেন বলছি? যদি জানতে চান তাহলে এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অবধি দেখুন। আমি মানব, দা নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি। মধ্যযুগে ছিল দাস প্রথা, মানুষকে গরু ছাগলের মতো খাটানো হতো, অত্যাচার করা হতো। ভাবছেন তো যে আজকের সন্ধ্যাবেলায় হঠাৎ মধ্যযুগের দাস প্রথার কথা কেন আনলাম? সেই দাস প্রথা এখনো চলছে আমাদের বাংলায়, হয়তো অতটা ব্যাপকভাবে নয় কিন্তু চলছে। তার প্রধান শিকার হচ্ছে আমাদের রাজ্যের সিভিক ভলান্টিয়ার্সরা। কেন সেটা বলবো পরে, আগে দেখে নি রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী পুজোর ঠিক আগে এই বোনাস নিয়ে কি বলেছিলেন। আপনারা জানেন শুভেন্দু অধিকারী সামাজিক মাধ্যমে সোশ্যাল মিডিয়াতে ঘোষণা করেছিলেন যেখানে কলকাতার সিভিক ভলান্টিয়ার্সদের 5,300 টাকা করে বোনাস দেওয়া হয়েছে পুজোর বোনাস, সেখানে জেলার সিভিক ভলান্টিয়ার্সরা পেয়েছেন মাত্র 2,000 টাকা করে। ফুঁসে উঠেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী। পরের দিন সোশ্যাল মিডিয়াতে তিনি জানিয়েছিলেন, নবান্নে বসে জানিয়েছিলেন, রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মিথ্যা কথা বলছেন, প্রত্যেক সিভিক ভলান্টিয়ার্সই 5,300 টাকা করেই পাচ্ছে। মেন স্ট্রিম মিডিয়া, বড় বড় টিভি চ্যানেল, বড় বড় খবরের কাগজে আপনারা সেই খবর দেখেছিলেন। কিন্তু কি অবস্থা ঠিক? কে মিথ্যা কথা বলেছিলেন? শুভেন্দু অধিকারী মিথ্যা কথা বলেছিলেন না রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মিথ্যা কথা বলেছিলেন? কখনো আপনারা জানার চেষ্টা করেছেন আপনার বাড়ির পাশের পাড়ার জেলার সিভিক ভলান্টিয়ার্সদের কাছ থেকে যে সত্যি তোরা কত পেয়েছিস রে পুজোর বোনাস? শুভেন্দু অধিকারী বলছে তোরা 2,000 টাকা পেয়েছিস, কলকাতার সিভিক ভলান্টিয়ার আছে যেখানে 5,300 টাকা পেয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায় বলছে সবাই 5,300 টাকা করে পেয়েছে। আসলে কত পেয়েছিস তোরা? মেন স্ট্রিম মিডিয়া আপনাদের কখনো জানিয়েছে? বড় বড় খবরের কাগজ, বড় বড় চ্যানেল, টিভি চ্যানেল কখনো আপনাদের জানিয়েছে যে সত্যি করে জেলার সিভিক ভলান্টিয়ার্সরা এবারের পুজো বোনাসে কত টাকা পেয়েছে? ওই যে প্রথমেই যেটা বলে শুরু করেছিলাম, লাখের উপর সিভিক ভলান্টিয়ার্স এই রাজ্যের, এই বাংলার বিভিন্ন জেলার সিভিক ভলান্টিয়ার্স, যাদের মধ্যে আবার প্রায় 90% তৃণমূলটা করে, তৃণমূলকে পঞ্চায়েত ভোটে সাহায্য করে এসছে, তারাও ভাবতে পারছে না যে একজন মহিলা হয়ে এত বড় মিথ্যা কথা তিনি কি করে বলতে পারেন, রাজ্যের মুখ্যমন্ত্রী এত জলজ্যান্ত মিথ্যা কি করে বলতে পারেন। জেলার সিভিক ভলান্টিয়ার্সরা এবারের পুজো বোনাস হিসাবে 2,000 টাকাই পেয়েছে, তারা বাকি 3,300 টাকা আর পায়নি, মাইনের সঙ্গেও পায়নি, হাতেও পায়নি, ব্যাংকেও পায়নি, তারা পুজো বোনাস হিসাবে 2,000 টাকাই পেয়েছে। ভাবতে পারছেন একজন রাজ্যের মুখ্যমন্ত্রী কি করে জলজ্যান্ত মিথ্যা কথা বলতে পারেন? ভলান্টিয়ার এত সেবা করছেন, পঞ্চায়েতে ছাপ্পা মারলেন, তারপরে কি হলো? কলকাতার সিভিক 5,300 আর বীরভূমের গায়ে ছোকরারা 2,000 টাকা,
এটাই হলো মমতা ব্যানার্জি। শুধু কি তাই, সিভিক ভলান্টিয়ার্স মমতা বন্দ্যোপাধ্যায় মাঝে মাঝেই নিজের ভাষণে বলেন, ওই তো সিভিক ভলান্টিয়ার্সরা 12,000 টাকা করে পায়। সিভিক ভলান্টিয়ার্সরা অ্যাকচুয়ালি 9,000 টাকা ভাতা পায়, 9,000 টাকা। এবং পুরো মাইনেটাই কি তারা বাড়ি নিয়ে যেতে পারে? আপনারা তো ভাবছেন পুরো মাইনে বাড়ি নিয়ে যেতে পারে, এই কথার মানে কি? মাইনে তো জমা হয় ব্যাংকে, বাড়ি তো যাবেই। আজ্ঞে না স্যার, এরকম হয় না ম্যাডাম। 9,000 টাকা তারা পুরোপুরি বাড়ির জন্য খরচা করতে পারে না। কেন পারে না জিজ্ঞাসা করুন এবার। কারণ এই সিভিক ভলান্টিয়ার্সদের বাইরে ডিউটি করতে যেতে হয়। ধরুন যারা গ্রামের দিকে থাকে তাদেরকে শহরে আসতে হয়, যারা শহরের দিকে থাকে কখনো গ্রামে যদি রাজনৈতিক মিটিং মিছিল থাকে সেখানে যেতে হয়। এই যে যাতায়াতের খরচা কারা কারা দেয়? সিভিক ভলান্টিয়ার্সরা, নিজেদের মাইনে থেকে দিতে হয়, পকেট থেকে দিতে হয়, সরকার টিএডিএ দেয় না। এই রাজ্যের বড় পুলিশ কর্তাদের যেমন টিএডিএ আছে, কোথাও গাড়ি করে গেলেই সরকারি গাড়িতেও যায়, গাড়ির তেল খরচাও পায়, আবার টিএডিএ পায়, খাবারের খরচা পায়, সিভিক ভলান্টিয়ার্সরা সেটা পায় না। তাই সিভিক ভলান্টিয়ার্সদের মাসে 6টা দিন যদি বাইরে ডিউটি পড়ে, যাতায়াত খরচাটাও তাদের এবং খাওয়ার খরচাটাও তাদের। কথা বলছিলাম জেলার সিভিক ভলান্টিয়ার্সদের সঙ্গে, তারা বলছেন 9,000 টাকা মাইনে পায়, আর খুব কমসম ঘটনাও যদি থাকে 3,000 টাকা আমাদের এমনি বেরিয়ে যায় যাতায়াত আর খাবার খরচা নিয়ে। আমি জিজ্ঞাসা করেছিলাম টিএডিএ কি দেয় না, বলেছিল তারা একটি ক্ষেত্রেই দেয়, যখন আমরা গঙ্গাসাগরে ডিউটি করতে আসি। গঙ্গাসাগরে 10 দিন ডিউটি করার জন্য সিভিক ভলান্টিয়ার্সদের এই রাজ্যের পুলিশ প্রশাসন দেয় 750 টাকা, যেখানে 10 দিনে তাদের খরচাই হয়ে যায় খুব কম করে হলো 1,500 থেকে 2,000 টাকা। ভাবুন একজন মানুষের যদি বাইরে ডিউটি পড়ে খাওয়ার খরচা কত হতে পারে? 100 টাকা মিনিমাম, মিনিমাম 100 টাকা। সকালে 20, দুপুরে 30, বিকালে টিফিন 20, রাতে খাবার 30, মিনিমাম 100 টাকার কমে 4 বেলা এখন আর খাবার খাওয়া যায় না। 100 টাকা যদি খরচা হয় একটা সিভিক ভলান্টিয়ার্স এর বাইরে ডিউটি পড়ে, কারো 6 দিন, কারো 10 দিন, ভাবুন এবার 1,000, 2,000, 3,000 টাকা তাদের এমনিই বেরিয়ে যায় যাতায়াত খরচা এবং খাওয়া দাওয়া রূপে। 9,000 টাকা মাইনেতে সংসার চলে না, সেই 9,000 টাকার মধ্যেও তাদেরকে নিজের পকেট থেকে যাতায়াত এবং খাওয়ার খরচা চালাতে হয়। এখানেই শেষ নয়, যারা স্থানীয় থানার আন্ডারে কাজ করেন তাদের কারো যদি বাইক থাকে সেই বাইকও কাজে লাগায় পুলিশ অফিসাররা, বাইক নিয়ে বিভিন্ন জায়গায় তাদেরকে পাঠাতে হয়। কারণ কারণ এই সিভিক ভলান্টিয়ার্স এখন জুতো সেলাই থেকে চণ্ডী পাঠ সবটাই করে, সাব ইন্সপেক্টর থেকে কনস্টেবল থেকে হোমগার্ড সব কাজটাই করে এই সিভিক ভলান্টিয়ার্স। সরকারি নিয়ম বলছে তারা রোজ 8 ঘন্টা কাজ করবেন, বছরে 14টি ক্যাজুয়াল লিভ এবং 25টি সবেতন মেডিকেল লিভ পান। সরকারি তথ্য শুনে আমার সঙ্গে যাদের কথা হয়েছিল সেই সিভিক ভলান্টিয়ার্সরা হেসেই খুন, হেসে ফেলেছেন তারা। 8 ঘন্টা ডিউটি, সকাল 9টায় বাড়ি থেকে বেরিয়ে থানায় রিপোর্ট করতে হয়, রাত 9টাতেও অনেকদিন তারা ছাড়া পাওয়া যায়, ছাড়া পায় না। 12 ঘন্টা তো মিনিমাম, বাইরে গেলে সেটা তো আরো অনেক বড় হয়ে যায়। এই যে ভোট আসছে, বাইরে ডিউটি পড়বে, ভোটের তাগিদে, ভোটের জন্য রাজনৈতিক মিটিং মিছিলে ল অ্যান্ড অর্ডার সামলাতে তাদেরকেই যেতে হবে, যদিও কলকাতা হাইকোর্ট থেকে বারণ করে দিয়েছে সিভিক ভলান্টিয়ার্সদের ল অ্যান্ড অর্ডারে কাজে লাগানো যাবে না। কে শোনে কার কথা? পুলিশ তো নেই, সংখ্যায় পুলিশ নেই, 9,000 টাকার সিভিক ভলান্টিয়ার্সদেরকে দিয়ে এই রাজ্যের সমস্ত থানা তারা কাজে লাগাচ্ছে এই 9,000 টাকার সিভিক ভলান্টিয়ার্সদের। পুলিশে তো রিক্রুট নেই, সব কাজ তাদেরকেই করতে হয়। ওই যে বললাম না জুতো সেলাই থেকে চণ্ডী পাঠ সব কাজটাই তাদের করতে হয়, বাইরে যখন ডিউটি পড়ে ওই যে টিএ এবং ডিএ খাওয়ার খরচা সব তাদের পকেট থেকে যায়, 3,000 থেকে 4,000 টাকা মাসে তাদের এমনিই চলে যায়, কত রইল হাতে। মাইনে বাড়াবার আন্দোলন হয়েছিল যখন এদের নাম ছিল সিভিক পুলিশ ভলান্টিয়ার্স, 2014 সালের 10ই জুলাই এরা ধর্মতলায় মিটিং মিছিল করেছিল, আন্দোলন করেছিল। সরকার দেখলো বিপদ, কারণ এদের আন্দোলনের 4টি দাবি ছিল, নিয়োগ স্থায়ী করতে হবে, যতদিন তা না হয় ততদিন সরকার নির্ধারিত ন্যূনতম মজুরি দিতে হবে, 8-5টা সরকারি চাকরির মতো প্রভিডেন্ট পান, ইএসআই এরকম সামাজিক সুরক্ষা দিতে হবে, এবং পুলিশের কাজে উপযুক্ত প্রশিক্ষণ দিতে হবে। এর একটাও দিতে পারছে না রাজ্য সরকার। সামাজিক সুরক্ষা, প্রভিডেন্ট পান, ইএসআই, হাসির ব্যাপার। উপযুক্ত প্রশিক্ষণ, কারা প্রশিক্ষণ দেবে? ওই দিন সাতেক থানায় যারা পুলিশ কর্মী আছেন তাদের কাছ থেকে এরা শিখিয়ে পড়িয়ে নেয় কিভাবে লাঠি হাতে মানুষকে নিয়ন্ত্রণ করতে হবে।
আর স্থায়ী নিয়োগ কোনোদিনই সম্ভব নয়। মাসের শেষে এদিকে ডেলিবারেটলি কয়েকটা দিন অনুপস্থিত দেখানো হয় যাতে এরা স্থায়ী নিয়োগের দাবি করতে না পারে। আর ন্যূনতম মজুরি, এই আন্দোলনটা যখন হয়েছিল 2014 10ই জুলাই, তখন দেখতে পাচ্ছি যে তাদের দৈনিক মজুরি ছিল 141.85 টাকা, অথচ 100 দিনের কাজের ক্ষেত্রে কেন্দ্রের নির্ধারিত ন্যূনতম মজুরি ছিল 2206 টাকা। কত কম পয়সায় এরা কাজ করে, 9000 টাকায় কাজ করে, তার মধ্যে আবার 3000 টাকা তারা সরকারের ঘরে তাদের কাজের জন্য খরচা করতে হয়। বাইক থাকলে সেই বাইক এবং তেল পুরোপুরি তার খরচায়, বুঝতে পারছেন? আর যেটা দিয়ে শুরু করেছিলাম, পুজো বোনাস, এই রাজ্যের লক্ষাধিক সিভিক পুলিশ, সিভিক ভলেন্টিয়ার্স এখনো ভাবতে পারছেন না যে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী এতটা মিথ্যাবাদী হতে পারেন। গোটা বাংলার মানুষকে জানিয়ে দিল যে কলকাতা পুলিশে যেমন সিভিক পুলিশ আছে, তাদেরকে যেমন 5300 টাকা পুজোর বোনাস দেওয়া হয়েছে, রাজ্যের প্রতিটি জেলায় সিভিক পুলিশদের একই বোনাস দেওয়া হয়েছে। কত বড় মিথ্যা কথা! আজকে নভেম্বরের 28 তারিখ, আজ অব্দি তারা ওই 2000 টাকাই বোনাস পেয়েছে, বাকি 3300 টাকা কোথায় গেল? আমরা তো আবার শুনেছি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী সততার প্রতীক। যদি ধরে নিই তিনি সত্য কথা বলছেন, তাহলে বাকি এই এক একজন সিভিক ভলেন্টিয়ার পেছু 3300 টাকা কে গায়েব করে দিল বলুন তো? কয়েক লাখ সিভিক সিভিক ভলেন্টিয়ার্স আছে, কয়েক লাখ সিভিক ভলেন্টিয়ার্স ইনটু 3300 টাকা কয়েক কোটি টাকা হয়। তাহলে কি এই কয়েক কোটি টাকারও ঘাপলা হয়ে গেছে যেটা জেলার সিভিক পুলিশদের হাতে পৌঁছায়নি? কোনটা ধরে নেবো আমরা? রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় জলজ্যান্ত মিথ্যা কথা বলছেন, নাকি তিনি 5300 টাকা দিয়েছেন, বাকি 3300 টাকা প্রত্যেক সিভিক ভলেন্টিয়ার পিছু কেউ গায়েব করে দিয়েছে? কোনটা সত্য? যে কোনো একটা সত্য হবে, দুটো সত্য হতে পারে না। কারণ সিভিক পুলিশটা, জেলার সিভিক পুলিশটা 5300 টাকা বোনাস পায়নি, মাইনের সঙ্গে দেওয়ার কথা ছিল, আজ নভেম্বরের 28 তারিখ, এখন অব্দি তাদেরকে দেওয়া যায়নি। ভাবতে পারছেন কোন রাজ্যে আমরা বাস করছি? এটাই পরিবর্তনের সরকার, এটাই আমরা আপনারা চেয়েছিলেন। এই বাংলার মেয়ে কি আপনারা চেয়েছিলেন যার জন্য 3-3 বার ভোট দিয়ে আপনারা এদের নবান্নের সিংহাসনে বসিয়েছেন? আর ওই মধ্যযুগের দাসপ্রথার কথা তুললাম না, আমাদের সিভিক পুলিশদের অনেকটা সেরকমই অবস্থা। কি ভাবছেন আপনারা, সিভিক পুলিশদের অপমান করছি? একদম না, একেবারে জলজ্যান্ত সত্য কথাটা বলছি। এই রাজ্যের অনেক সিভিক পুলিশ এখন আমার বন্ধু আছে, আমার চেনাশোনা অনেকে সিভিক পুলিশে কাজ করে, বেকার যুবক যুবতী যাদের কোয়ালিটি অনেক বেশি, অনেক দূর তারা পড়াশোনা করেছে, কিন্তু বাইরে যেতে পারছে না চাকরির খোঁজে, সেজন্য এই রাজ্যে সিভিক পুলিশ হয়ে 9000 টাকার মাইনে কাজ করছে। তাদের যা পড়াশোনা, তাদের যা কোয়ালিফিকেশন, তারা 90000 টাকার মাইনে পেতে পারে, কিন্তু আমাদের রাজ্যে কিচ্ছু নেই, একেবারে শূন্য আমাদের রাজ্য। তাই চাকরি নেই, বেকার যুবকরা ফ্যাফ্যা করে ঘুরে বেড়াচ্ছে, আর মুখ্যমন্ত্রী দেখবেন সুযোগ পেলেই বলেন গোটা ভারতবর্ষে যা চাকরি হয়েছে তার চেয়ে কয়েক গুণ বেশি চাকরি নাকি আমাদের রাজ্যে হয়েছে। আর সেজন্যই 9000 টাকায় আমার বন্ধুরা এখন কাজ করে যাচ্ছে সিভিক পুলিশে, আর তাদের পুজোর বোনাস নিয়েও মিথ্যা কথা বলতে হচ্ছে রাজ্যের মুখ্যমন্ত্রীকে। কি করেন সিভিক পুলিশরা, কি করেন না, সেটা প্রশ্নের উত্তর দেওয়া মনে হয় সবচেয়ে সোজা হবে। একটা থানাতে যা কিছু কাজকর্ম থাকে, অফিসিয়াল কাজকর্ম ছাড়া, সবটাই করেন এই সিভিক ভলেন্টিয়ার্সরা। তবু তাদের না আছে সম্মান, না আছে মাইনে, না আছে ঠিকঠাক পুজোর বোনাস, 5300 টাকা দেওয়া হচ্ছে না, 2000 টাকা দেওয়া হয়েছে, তবু রাজ্যের মুখ্যমন্ত্রী মিথ্যা বলছেন এই রাজ্যের মানুষের সামনে। কি বলবেন আপনারা? আপনারাই তো ভোট দিয়েছেন না এই বাংলার মেয়েকে, আপনারাই তো এই সরকারটাকে পরিবর্তনের সরকার নামে 3-3 বার ভোট দিয়েছেন, কি বলবেন আপনারা? আপনাদের মূল্যবান মতামত জানান দ্য নিউজ বাংলার কমেন্ট সেকশনে, আর দেখতে থাকুন দ্য নিউজ বাংলা, আমরা কোনো ঘটনায় চেপে রাখতে দেব না।